নমস্কার বন্ধুরা, হেসের ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি মুগ ডালের ভাজা পুলি। এটা খেতেও যেমন ভালো, তেমন খুব সহজে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। পুর বানানোর জন্য আমি নিচ্ছি 100 গ্রাম সাদা তিল, আর নিচ্ছি আখের গুড় 150 গ্রাম। কড়াইতে এবার তিলটাকে হালকা করে ভেজে নিতে হবে 2-3 মিনিটের জন্য, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। আমার ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। এবার গুড়টা অ্যাড করে দিচ্ছি, ভালো করে মেল্ট করতে হবে, তারপর চিট করে নিতে হবে। চিটটা হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দিলাম তিলটা, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। দেখুন শুকিয়ে গেছে, গুড়টা আমাদের রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি ডালটা ভেজে নেব। 200 গ্রাম ডাল নিলাম, মুগ ডাল। এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি জল, ভালো করে নেড়ে নিচ্ছি। ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একটু গোটা জিরে দিলাম, লাল লঙ্কা, আর দেব আদা জিরের পেস্ট, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর অ্যাড করছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এরপরে যে সেদ্ধ করে রেখেছিলাম যে ডালটা, সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে চিনি। আপনাদের যেরকম ভালো লাগবে সেরকম অনুযায়ী চিনি দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন আমাদের ডালটা রেডি হয়ে গেছে। অপরদিকে একটা পাত্রে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি 4 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। যতটা পরিমাণে লাগবে ততটাই নিতে হবে। এবার আস্তে আস্তে আমি এখানে ডালটাকে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ডালটাকে। গরম আছে, সাবধানের সাথে এটাকে ভালোভাবে মাখতে হবে। চাল গুঁড়ো ডালটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। দেখুন এইভাবে মেখে নিচ্ছি। ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি একটু একটু করে লেচি কেটে নিচ্ছি, লুচি যেরকম লেচি কাটে ওরকম ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এবার হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চ্যাপটা করে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গর্ত করে নিতে হবে। এরপরে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে, ভালো করে সিল করতে হবে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায়। ঠিক এইভাবে চ্যাপটা করে
পুলিটা তৈরি করে নিচ্ছি। এই যে আমাদের পুলিটা রেডি হয়ে গেছে, ঠিক এরকম আমি আরেকটা করে দেখাচ্ছি। এরকম করে আমি সব পুলিগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন, এবার আমাদের কড়াইতে গরম হলে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি হাই ফ্লেমে। এরপরে একে একে সব পুলিগুলোকে ছেড়ে দিতে হবে। তার ফ্লেমটাকে আমি লো করে দেবো, লো ফ্লেমেই সব ভাজতে হবে, নাহলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দুটো পাশই ভালো করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।